আমার হাতে যে ফোনটি রয়েছে সে ফোনটির মডেল হচ্ছে ইনফিনিক্স হট 11 প্রে। আপনারা প্রায়শই দেখে থাকবেন এই ফোনগুলোতে প্লে স্টোর নট ওয়ার্কিং এবং প্লে স্টোর থেকে কিছু যদি আপনি সফটওয়্যার ইনস্টল করতে চান সে অ্যাপসগুলো কিন্তু শুধু ঘুরে আর ঘুরে ঘুরে কিন্তু ডাউনলোড হয় না, আর দেখায় ডাউনলোড পেন্ডিং। সেক্ষেত্রে আপনি কি কি স্টেপ বাই স্টেপ পদক্ষেপ নেবেন এবং কিভাবে আপনি আপনার ফোনটাকে প্লে স্টোরকে ঠিকভাবে কাজ করাবেন সেটাই আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দিব। এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফোনের সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেটাকে কিন্তু খুঁজে বের করতে হবে। সেটিংস নামের অপশনটাকে খুঁজে পাওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেই সেটিংস এ ক্লিক করে দিতে হবে। সেটিংস এ ক্লিক করার পর আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন, এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে অ্যাপ ম্যানেজমেন্ট নামে যে অপশনটা রয়েছে সেটাকে। আপনি সেই অ্যাপ ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে, এইখান থেকে অ্যাপ সেটিংস নামে একটা অপশন দেখতে পাবেন। আপনি কিন্তু কষ্ট করে সেই অ্যাপ সেটিংস এ ক্লিক করে দিবেন। অ্যাপ সেটিংস এ ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে, এখান থেকে স্ক্রল ডাউন করবেন। তারপর এখানে দেখতে পাবেন প্লে স্টোর এবং গুগল প্লে সার্ভিস নামে দুইটা অপশন রয়েছে। আপনি সেই গুগল প্লে সার্ভিস এ ক্লিক করবেন। করার পর স্টোরেজ অ্যান্ড ক্যাচেস নামে একটা অপশন রয়েছে, আপনি সেই স্টোরেজ অ্যান্ড ক্যাচে ক্লিক করবেন। করার পর আপনি ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দিবেন। তারপর কিন্তু আপনি একদম ব্যাক হয়ে যাবেন। এখান থেকে আপনাকে আবার প্রবেশ করতে হবে, নতুন করে সেম কাজটাই করতে হবে। তার আগে আমি বলে রেখেছি আপনার যদি ডাউনলোড পেন্ডিং দেখায় সেক্ষেত্রে আপনার ফোন স্টোর কিন্তু খালি করতে হবে। তারপর আপনি অ্যাপ সেটিংস এ চলে যাবেন। তারপর সেম ভাবে আপনি আবার গুগল প্লে সার্ভিসটাকে ক্লিয়ার বাউন্স দেখতে পাচ্ছেন। এখানে গুগল প্লে সার্ভিসটা কিন্তু প্লে স্টোর ডিজেবল হয়েছে, এটাকে আমি এনাবেল করে দিব। এনাবেল করার পর স্টোরেজ অ্যান্ড ক্যাশেস নামে যে অপশনটা রয়েছে সেটাতে প্রবেশ করব। প্রবেশ করার পর এখান থেকে ক্লিয়ার স্টোরেজ এবং ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করব। করার পর আমার ফোনের যে সমস্যা ছিল সেই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে। এখন আরেকটা কথা বলে রাখি, আপনার ফোনে যদি ডাউনলোড পেন্ডিং দেখায় সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনার ফোনের যে ফোন স্টোরেজ রয়েছে সেইটাকে কিন্তু কিছু জায়গা খালি করে দিতে হবে। সো ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।